বাংলাদেশের ম্যাচে ড্রেসিংরুম ভাঙা, নাগিন ডার্বির জন্মস্থান, টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বেশি রান, সচিনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, এক মাঠ বটে। দুনিয়ার সব ভেন্যুই আপনাকে স্বাগত জানাবে তার নিজস্ব বিশালতা দিয়েই, আর সাথে থাকবে অলস সৌন্দর্য যার অনেকটাই ক্রিকেটীয়। নীরজ সাধারণের জন্য যা বিরক্তিকর, ক্রিকেটটা পছন্দ করা কারো কাছে অসাধারণ, কলম্বোর আর প্রেমদাসা ঠিক তাই। 1986 সালে এই মাঠের শুরু, জন্মলগ্ন থেকে অবশ্য নাম ছিল খেতারামা স্টেডিয়াম। 1994 এর জুন পর্যন্ত নাম ছিল তাই 35,000 ধারণ ক্ষমতার এই মাঠ, লঙ্কায় সবচেয়ে বড় দর্শক হিসেবে। মাঠের বিশাল অচল ঘড়িটা অবশ্য জানাবে দেশটার বর্তমান অবস্থা, দুটোই একই। এই মাঠ রীতিমতো ইতিহাস, অলস এই স্কোর কার্ডটা কিছু না জানালেও 150 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি 952 রান এসেছিল এই ভেন্যুতে। 25 বছর আগে মাতারা হারিকেন সনাত জয়সুরিয়ার ব্যাটে ছিল রেকর্ড গড়া 340 রান। এক ইনিংসেই ভারতীয় ফিল্ডাররা মাঠে ছিল 271 ওভার, সহজ করে বললে 5টার বেশি ওয়ানডে ইনিংসের সমান ভাবা যায়। এই মাঠেই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে দ্বৈরথের আগুনে ঘি ঢেলে নাগিন নাচ কিংবা নিদাস ট্রফির ওই ফাইনালে হারের পর সাকিবের কষ্টমাখা ছবি, সঙ্গে 2018 সালে করা বাংলাদেশের 215 রান এখনও এই মাঠের আন্তর্জাতিক টি টোয়েন্টির সর্বোচ্চ। এই ভেনুরই ড্রেসিংরুম ভাঙা নিয়ে তোলপাড় হয়েছে ক্রিকেট দুনিয়া। বাংলাদেশকে অবশ্য আরও অনেক স্মৃতি উপহার দিয়ে রেখেছে এই মাঠ, সাবেক ক্যাপ্টেন মাশরাফির হাত উচিয়ে বাংলাদেশের জার্সিতে শেষ টি টোয়েন্টি ম্যাচ কিংবা সাকিব ম্যাজিকে ম্যাচের শেষটা রাঙানো। বাংলাদেশের কাছে একটু বিশেষ হলেও দারুণ সব স্মৃতি আর দারুণ সব মুহূর্তের জন্য ক্রিকেট দুনিয়ার কাছে ওই মাঠ একটু বেশি বিশেষ। 207টা আন্তর্জাতিক ম্যাচ, 86,000-এর বেশি রান, 3,040 উইকেট নিয়ে দাঁড়িয়ে আছে নিজের বিশালতা নিয়েই। আর প্রেমদাসা স্টেডিয়াম, মানে রানা সিংহে প্রেমদাসা, তিনি কে? ভদ্রলোক, সাবেক লঙ্কান প্রেসিডেন্ট। তো 1992 সালে তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে দেশের নামের বানানটাই তিনি বদলে দিয়েছেন, মানে নামের বানান চেঞ্জ করে তিনি চেয়েছিলেন দেশের ভাগ্য যদি ফেরে। কিন্তু লঙ্কানদের ভাগ্য কি এত বছর পরেও ফিরেছে? মানুষ হিসাবে লঙ্কানরা দারুণ, ক্রিকেটার হিসাবেও দারুণ, তবে তাদের অর্থনৈতিক দুরবস্থা কিংবা ঋণে জর্জরিত একটা জাতি সেটা অবশ্যই আপনি বলতে পারেন। তবে মাঠের সৌন্দর্য কিংবা মাঠের ইতিহাসে লঙ্কানদের একটুও কমতি নাই। প্রেমদাসার গল্প আপনাদের শোনা হলো, ঠিক তেমনি প্রেমদাসার আলো কমে যাচ্ছে, গ্রাউন্ডসম্যানরা এখনও ব্যস্ত, হয়তো আপনারা পেছনেও দেখতে পাচ্ছেন। কিন্তু এমন সব গল্প কিংবা মাঠের ইতিহাস কিংবা পুরো ক্রিকেট দুনিয়ার খোঁজখবর জানতে অবশ্যই আপনাকে কোথায় যোগ রাখতে হবে? দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আপাতত লঙ্কানদের অন্যতম পয়বন্ত ভেন্যু আর সবচেয়ে বেশি ধারণ ক্ষমতার 35,000 ধারণ ক্ষমতার মাঠ থেকে বিদায় নিচ্ছি। রিফাত এমিল, টি স্পোর্টস, আর প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.